একজন খানসা নামে একজন মহিলা কাহিনী শুনেন খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি জিহাদের আওয়াজ ডঙ্কা শুনেছেন জিহাদের দামামা বেজে উঠেছে তিনি জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন তার চারজন সন্তান ছিল তার সন্তানকে জিহাদে যাওয়ার আগের দিন সবাইকে কাছে নিয়ে ডাকলেন আর বলেন বাবারা আমার সামনে বসো তোমাদের সাথে আমার কিছু কথা আছে কি কথা তিনি শুরু করলেন তার কথা বলেন বাবারা দেখো তোমরা যে ইসলাম গ্রহণ করেছো স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছো তোমরা মদিনায় হিজরত করেছো স্বেচ্ছায় মক্কা ছাইরা মদিনায় আসছো এরপরে তোমাদেরকে আমি সুস্পষ্ট করে বলতে চাই তোমরা যেমন এক মায়ের সন্তান ঠিক তেমন ভাবে তোমরা চার সন্তান একটা বাবার সন্তান আমি মা তোমাদের বাবার সাথে খেয়ানত করি নাই আমি পর পুরুষের সাথে কোনো মেলামেশা করি নাই আমি তোমাদের বাবাকে যেমন দুঃখা দেই নাই তোমার মামাদেরকে তোমাদের মামাদেরকে আমি লাঞ্ছিত করি নাই তোমাদের খানদানকে আমি লাঞ্ছিত করি নাই আমরা বিশ্বাস করি ফিলিস্তিনে গাজা অঞ্চলে 11,000 মুসলমান মৃত্যুবরণ করেছে এদের একজনের মরণেও পিঁপড়ার কামড়ের সাথে বেশি কষ্ট হয় নাই আর দহলদার বাহিনী যে আক্রমণ করেছে তারা পানি বন্ধ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন মঙ্গলবারে আসমান থেকে পানির ব্যবস্থা করে দিয়েছেন বৃষ্টি এমন হয়েছে একটা শিশু বক্তব্য দিচ্ছে মানাউনাল মা ওয়াত্তাম গোটা দুনিয়াবাসী দখলদার বাহিনী আমাদের খাবার বন্ধ করে দিয়েছে আমাদের পানি বন্ধ করে দিয়েছে ও আনজালাল্লাহু আলাইনাল মা আল্লাহ আসমান থেকে আমাদের জন্য পানি পাঠিয়ে দিয়েছেন আরেক শিশু ধ্বংসস্তূপের সামনে সে পাথরের মধ্যে বসা আছে আর বক্তব্য দিচ্ছে ইনকাতাত বিনা দুনিয়া আদিয়ার কুল্লুহা গোটা দুনিয়ার রাষ্ট্ররা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই যোগাযোগ নাই সাহায্য নাই ওয়ালাকিন লাম ইয়ানকাত আত্তাআল্লুকু বিরব্বিল আলামিন রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক এখনো টিকে আছে একটা মাত্র সম্পর্ক আছে ওয়াল্লাহি লা ইয়ুযাইয়ানা আল্লাহর কসম করে বলি নিশ্চয় নিশ্চয় এই সম্পর্ক টিকে থাকলে আল্লাহ কখনো আমাদেরকে ধ্বংস করবেন না আচ্ছা 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 যাই হোক একটু সাদিয়া দেন দেখেন একটা মাদ্রাসাকে উপলক্ষ করে আমরা এখানে একটা মাহফিলে আসছি আমরা আমাদের ইমান জ্বালাই করতে পারছি আমাদের মরণের সময় যাতে ইমান নিয়ে মরতে পারি আমাদের মরণ যাতে ইমানই মরণ হয় এই জন্য আমরা কথা শুনতে পারছি মাদ্রাসাকে উপলক্ষ করে এজন্য কেউ যদি এমন থাকেন যে হুজুর বয়ান তো শুনলাম মাদ্রাসা তো চলতে হবে কি বলেন চলতে হবে না আজকে যদি আপনার বাড়ি ফিলিস্তিনে হইতো গাজায় হইতো আপনার বিল্ডিংটা ভাঙে দিত কি বলেন ভাঙে যেত না ফিলিস্তিনের মুসলমানেরা যাদের দশতলা বিল্ডিং ছিল ২০তলা বিল্ডিং ছিল এই বিল্ডিংগুলি এখন মাটিতে মিশে গিয়েছে তারা এখন শরণার্থী শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছে ওখানেও তারা বোমা হামলা করে শরণার্থী শিবিরগুলিতে এখনও হামলা করে এদের উদ্দেশ্য সব মানুষকে হত্যা করে ফেলবে জায়গাটা তারা দখল করবে তারা এখানে মানুষ চায় না মাটি চায় বিল্ডিং চায় না মাটি চায় তাইলে ফিলিস্তিনে যদি আপনার বসবাস থাকতো বাড়িঘর থাকতো তাহলে আপনার বিল্ডিং থাকতো না ব্যাংকের টাকা থাকতো না আপনার কত সদস্য আপনি এখনই হারিয়ে ফেলতেন তাইলে যে আল্লাহ দয়া কইরা মায়া কইরা আপনাকে এই পর্যন্ত এখানে নিরাপদে সুস্থ এবং আনন্দঘন পরিবেশে সুন্দর সামনে এনেছে একেবারে নিরাপদে বসায় দিলেন আপনার লোক পরিবার সংখ্যা থেকে কেউ কমে নাই আপনার সম্পদ কমে নাই বিল্ডিং ভাঙে নাই আপনার ব্যবসা বাণিজ্য নষ্ট হয় নাই এই কারণে শুক্রিয়া স্বরূপ আপনি যদি এই কথা মনে করেন আল্লাহ এই বিপদ আমাকে দিও না আমি আল্লাহর ঘর মসজিদে নবীর বাগানে আমি ১০,০০০ টাকা দিব এই জাত বিপদ আমার দিও না আপনি যদি এই দোয়া করেন আস সদকাদু তারুদ্দুল বলা সদকা বলা দূর করে দেয় ওই আজিদুল অমর হায়াত বাড়াই দেয় আস সদকাদু ইয়ানহু লিমা ইয়ানজিল ওলিমা আলাম ইয়ানজিল কোনো মুসিবত যদি আল্লাহ পাঠায় দেন ওইটাকেও সদকা সরাইয়া দেয় যারা পাঠাইছেন না পাঠাইবেন ওইটাকেও সরাইয়া দেয় এই কারণে কোনো ভাই যদি থাকেন আর বলেন যে ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদে এই মাদ্রাসায় আমি ১০,০০০ টাকা দান করবো এরকম আমার জানা মতে এই মাদ্রাসায় পড়ছি আমি আমি আগে দেখছি বিল্ডিং কয়টা এখন দেখি শুধু বিল্ডিং আর বিল্ডিং
আগে কাঁচা কাঁচা ঘর ছিল, এখন কাঁচা ঘর আর দেখি নাই, ঢুকছে এদিক দিয়ে আইসা, দেখি শুধু বিল্ডিং আর বিল্ডিং, ধনী কম হয়েছে না, কিন্তু দিলটা যদি ধনী না হয়, সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা গাজার দিকে একবার তাকাই দেখো, কথা বুঝতে পারছি কিনা? কে আসেন বলেন তো, আপনি 10,000 টাকা দিবেন, ইনশাল্লাহ আমি দোয়া করে দিব, আমি যাওয়ার জন্য প্রস্তুত, আমার বাড়িতে বড় ঝামেলা, অসুস্থ মানুষ, রোগী হসপিটালে আমাকে যাইতে হবে, এই কারণে আপনারা কে জলদি জলদি বলেন, কে আসেন যে আমি 10,000 টাকা দেবো ইনশাল্লাহ? একজন লোক বলেন আমি দোয়া করব, আপনার পরিবারে বিপদ আসবে না, বালা মুসিবত আসবে না, চিন্তা টেনশন আসবে না, বিদেশির রুজি বেড়ে যাবে, বাণিজ্য বেড়ে যাবে, ব্যবসার প্রগতি হয়ে যাবে ইনশাল্লাহ। একজন লোক বলেন আরে আমরা তো টাকা দিতে রাজি না, একজন খানসা নামে একজন মহিলা কাহিনী শুনেন, খানসা রাজিয়াল্লাহু তাআলা আনহা উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি জিহাদের আওয়াজ ডঙ্কা শুনেছেন, জিহাদের দামামা বেজে উঠেছে, তিনি জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তার 4 জন সন্তান ছিল, 4 সন্তানকে জিহাদে যাওয়ার আগের দিন সবাইকে কাছে নিয়ে ডাকলেন আর বললেন বাবারা আমার সামনে বসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তিনি শুরু করলেন তার কথা, বলতেন বাবারা দেখো তোমরা যে ইসলাম গ্রহণ করেছো, স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছো, তোমরা মদিনায় হিজরত করেছো, স্বেচ্ছায় মক্কা ছাইরা মদিনায় আসছো, এরপরে তোমাদেরকে আমি সুস্পষ্ট করে বলতে চাই, তোমরা যেমন এক মায়ের সন্তান ঠিক তেমনভাবে তোমরা 4 সন্তান একটা বাবার সন্তান। আমি মা তোমাদের বাবার সাথে খেয়ানত করি নাই, আমি পর পুরুষের সাথে কোনো মেলামেশা করি নাই, আমি তোমাদের বাবাকে যেমন দুঃখা দেই নাই, তোমাদের মামাদেরকে আমি লাঞ্ছিত করি নাই, তোমাদের খানদানকে আমি লাঞ্ছিত করি নাই, যেই মা তোমাদের সাথে এত মর্যাদা রক্ষা করলো, আমানত রক্ষা করলো, সেই মা তোমাদের কাছে চায় আগামীকাল জিহাদ হবে, লড়াই হবে, এই লড়াইয়ে এই জিহাদে আমি চাই তোমাদের এমন প্রস্তুতি, জিহাদের ময়দানে যখন জিহাদের ডঙ্কা বেজে যাবে, জিহাদের আগুন যখন দাউ দাউ করে জ্বলবে, সেই আগুনে কে ঢুকে যেতে চাও? কাফের বেঈমানদেরকে নাঙ্গা তরবারি নিয়ে কসুক কাটা করে জাহান্নামে পাঠিয়ে নিজে জান্নাতের পথে যেতে কে কে রাজি আসো, কে তৈরি আসো? একসাথে 4টা ছেলে লাভ দিয়ে দাঁড়াইয়া বলে আম্মা যান আমরা প্রস্তুত আছি, আমরা রেডি আছি। তিনি বললেন দেখো বাবারা আমার সামনে বলা সহজ, জিহাদের ময়দানে গিয়ে বাস্তবায়ন করা এতটা সহজ না হতে পারে, আমার সাথে প্রমিস দাও, আমার সাথে অঙ্গীকার করো, আমি যেমনভাবে তোমার বাবার সাথে তোমাদের বাবার সাথে অঙ্গীকার রক্ষা করেছি, সততা রক্ষা করেছি, আমার সম্ভ্রম রক্ষা করেছি, তোমাদেরকে পেটে ধারণ করেছি, তোমরাও জিহাদের ময়দানে কাফের বেঈমানদের মোকাবেলায় জান দিয়া দেহের শেষ রক্ত বন্ধু দিয়ে হলেও জিহাদ চালিয়ে যাবে, হয়তো তোমরা নুসরত পেয়ে তোমরা গাজী হয়ে ফিরে আসবে, নতুবা শহীদ হয়ে যাবে, গাজী অথবা শহীদ দুজন একটা পলায়ন করবে না, এমন করে আমাকে প্রমিস দাও। 4 সন্তান মায়ের হাতে হাত রেখা বায়াত গ্রহণ করেছে এবং বলেছে মা জান দিয়া দিব, প্রাণ দিয়া দিব, ফিরে আসবো না। এই ছিলেন মা যে মা সন্তানকে আল্লাহ আশা দিয়া দেয় আর আমরা টাকা দিতেও রাজি না, তাইলে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে কাফের বেঈমানদের নির্যাতন আসবে না তো কার জন্য আসবে?